কি অবস্থা হাসপাতালে? স্যার পরিস্থিতি তো ভালো নেই স্যার। ভালো নেই? এই এই কোন দিকে? এদিকে দাঁড়াও। তোর হাইট কত? জানি না, তবে মনে হয় 6 ফিটের উপর। তোর বুকের সেনা কত? বুকের মান 32, না না 42। তোর মতন এরকম একটি সুস্বাস্থ্যের মানুষকে এই সেন্ট্রাল মেন্টাল হাসপাতালে কে রেখে গেছে? তা তো জানি না, তবে আমার বাবা মা, পাড়া প্রতিবেশী, বড় ভাই, এরা আমাকে এখানে দিয়ে গেছে। বুঝলাম। আচ্ছা, তুই তো জানিস এখানে একটা ফিমেল ওয়ার্ড আছে, সেখানে একটা এক্সট্রা আছে। এই যে এক্সট্রা, যাকে আমি ভালোবাসি, সালমা, সালমাকে যে আমি আমার কাছে রাখতে পেরেছি তুই কি জানিস? আচ্ছা, তোর কোনো ভালোবাসার লোক আছে? না, কোনো নারী নেই? আজ অবধি কোনো নারীর প্রেমে তুই পড়িসনি? হবে, এবার কিন্তু নারী জুটে যাবে। কিভাবে জানিস? যদি তোরা আমাকে সমর্থন করিস, আমাকে যদি সুপার পদে অধিষ্ঠিত করিস, তাহলে কিন্তু নারী যুক্ত হয়ে যাবে, মানে তোকে আমি নারীর ব্যবস্থা করে দেবো। বুঝি ভাই, আপনি যদি প্রেসিডেন্ট নির্বাচনও করেন, আমি আপনাকে সমর্থন দেব, কিন্তু কুচি ভাই, আপনি যদি একটু ফিমেল ওয়ার্ডে আমাকে একটু জায়গা করে দেন। হারাম জাদা, এবার ফিমেল আর মেল তো থাকছে না। আমি যদি সুপার হই, ফিমেল আর মেল ক্যাক করে দেবো। যে পাঁচিরটা আছে না, এই পাঁচির আমি ভেঙে দেবো বেটা। ফুকা কোথায় জানে, আমাকে সুপার হতে সাহায্য কর, ভোট দিচ্ছিস তো? কুচি ভাই, আপনি যদি প্রেসিডেন্ট হন, তাও আপনাকে আমি সমর্থন দেব। এরকম এরকম সমর্থকই তো আমি চাই, আমার বেসিক সমর্থক রে বাবা। এরকম করে ভোট বাড়া, যা সবাইকে বল খন্দকারকে ভোট দাও। পাগলা, কনফার্ম নির্বাচিত সুপার, ঘোষণা হচ্ছে সরকার, বেতার, টেলিভিশনে, বিপুল ভোটে ওই বেয়াদব ছাগলকে হারিয়ে দিয়ে বীর দর্পে কোচি খন্দকার সুপার পদে অধিষ্ঠিত। ক্যাংকা ক্যাং ক্যাংকা ক্যাং। হাসপাতালের নতুন কোনো তথ্য আছে? আরে আমি সুপার হতে যাচ্ছি, তুমি চাপে আছো, মানে কি বলো? সুপার? হ্যাঁ, তুমি হবে সুপার? হ্যাঁ। তোমার মাথা ঠিক আছে তো? এই বাচ্চা মেয়ে কি বল, তুমি হাসপাতালে থেকে থেকে তোমার নিজের মাথাটা নষ্ট করে ফেলেছো। আমার না, তোমার গেছে। আরে না, আমার মাথা নষ্ট হলে আমি এত বড় হাসপাতালের সুপার কি করে হই? তুমি যদি সুপার হও না, এই হাসপাতাল গেছে। সুপার হওয়ার জন্য এইরকম লাগে, এইরকম লাগে না, এইরকম হয়ে যাবো সুপার হওয়ার পর, বুঝতে পারছো? তোমার মতন এইরকম খুঁজে বিপদ দ্বারা হবে না। আমি সুপার হলে এই হয়ে যাব, তুমি বুঝতে পারছো না বোকামি? তোমার বয়স হয়েছে, তুমি তো ছোট্ট, কিচ্ছু বুঝো না। আমাকে বুঝো, সব বুঝি, সব বুঝি। তুমি পারলে হয়ে দেখাও। তুমি কি বুঝো? হ্যালো সুপার। আশ্চর্য, আমি বোকামি কি বলি? ঠিকই বল, কাউকে বলো না। আমি বলতে দেবো, তুমি সুপার হবে। আচ্ছা, পারলে হয়ে দেখো। আচ্ছা, ঠিক আছে, কাউকে বলবো না। আচ্ছা, সুপার হও, গেল সুপার হও। বর্ষা, তুমি রাত্রে বাগানে ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ, কি করব, দায়িত্ব তো আর ফাঁকি দেওয়া যায় না, কখন কি হয়ে যেতে পারে, সেজন্যই আসলাম একবার। তুমি এরকম রাত্রে প্রায় আসো? হ্যাঁ, আমি তো প্রত্যেক দিন একবার করে এসে পাক দিয়ে যাই, একবার না 4-5 বার করে। এখন একবার আসলাম, আবার একটু পরে আবার আসবো। এই বাহ, আমি খুব খুশি হলাম যে তুমি এরকম রাত্রে পাক দিয়ে যাচ্ছ। বলো কি খবর? তোমার এই যে তৃতীয় শক্তির সমস্যা হচ্ছে না, এই নিয়ে আমি একটা প্ল্যান করছি। প্ল্যান করেছো? বেশ, বলো তো কি প্ল্যান। তুমি ফিমেল ওয়ার্ড আর মেল ওয়ার্ড এই দুইটার একসঙ্গে ক্রিকেট ম্যাচ দিয়ে দাও, বুঝছো? ক্রিকেট ম্যাচ? হ্যাঁ। কেন বলো তো? এরা একদল না একদল জিতবে,
এই নিয়ে দ্বন্দ্ব বেঁধে যাবে, তখন তোমাদের নিয়ে আর কিছু করবে না, তোমার নিয়ে ওরা দুইজন দ্বন্দ্বই থাকবে। ও মানে ওদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিবে? হ্যাঁ। তাহলে ওরা আমাদেরকে আমাদের সাথে পুরো ঠান্ডা হয়ে যাবে, বুঝছো না? খেলার মজা নিয়ে তোমাদের তো অনেক বুদ্ধি। আমি তো কালকে রাত্রেই বলবো বলবো তো মনে করলাম তুমি আবার যদি ঘুমাই পড়ো, সেজন্য আর আসলাম না। ঠিক আছে, খুব ভালো বুদ্ধি দিয়েছো। আমি দেখি সামনে সপ্তাহের মধ্যে একটা ক্রিকেট ম্যাচ দিয়ে দিব। ভালো হবে। হ্যাঁ দিয়ে দিব, আর ম্যাচের মধ্যে তুমি কিন্তু অবশ্যই থাকবে। হ্যাঁ হ্যাঁ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি দেখি। শোনো, তুমি আর রাতে ঘোরাফেরা করো না, বাসায় চলে যাও। আমি খুব খুশি হয়েছি। আর ঘুরি কি সাথে তোমার জন্য? হ্যাঁ আমি বুঝেছি, তুমি খুব ভালো দায়িত্বশীল টিকটিক হিসেবে কাজ করছো, এখন বাসায় চলে যাও। ঠিক আছে। যে বিশ্রাম। ঠিক আছে, তুমিও কিন্তু সাবধানে থেকো। অবশ্যই। ঠিক আছে, আমি আবার আসবো। হ্যাঁ ঠিক আছে, বাসায় চলে যাও। ঠিক আছে, আমি একটা চা। ঠিক আছে। চারিদিকে যে এই হাসপাতালের একটা দুঃখজনক পরিস্থিতি আপনারা শুনেছেন বা
করছে এটার জন্য এই মুচি খন্দকার দায়ী। ওয়েল মিস্টার খন্দকার, আপনার কি কথা? প্রথমেই আমি যে শব্দটির কি আপত্তিকর বলব, পিএস আমাকে ব্যক্তিগতভাবে বুড়ো হাবড়া বলেছে। আমার বয়স মাত্র 45। 45-এ মানুষ ইয়াং এনার্জেটিক থাকে, আপত্তিকর। দ্বিতীয় কথা হচ্ছে, একটি অসাধারণ বইকে ফুটপাথ বলেছেন। ফুটপাথ থেকে রাষ্ট্রনায়ক হয়েছে, এরম ইতিহাস বুড়ি বুড়ি। উনি একটা অবিবেচক, উনি একটা নেশাখুর, উনি একটা মাতাল, উনি একটা শয়তান। ওনার সঙ্গে সংলাপ সফল হতে পারে না। আপনার সরকারের প্রস্তাব যা দিয়েছে সেটা বলেন, আমার বিরুদ্ধে আপনাকে বলতে হবে না। আপনি একটা অযোগ্য, আপনি একদম অযোগ্য ব্যক্তি বলে আপনার কারণে হাসপাতালে 12টা বেজে যাচ্ছে। আপনি ভাবমূর্তি নষ্ট করছেন, জাতি কার ভাবমূর্তি নষ্ট করছেন, ভাবমূর্তি নষ্ট করছেন। এখানে কাটা দিয়েছেন, জেন্টলম্যান দিয়েছেন, আপনার গৃহযুদ্ধের দিকে এই সেন্ট্রাল মেন্টাল হসপিটালকে টেনে নিয়ে যাচ্ছেন। আমরা বিভিন্ন দেশে মেন্টাল পেশেন্ট নিয়ে কাজ করছি, এবং যারা মেন্টাল পেশেন্ট নিয়ে কাজ করছেন সেই হসপিটাল এবং সেই সংগঠনগুলোকে আমরা সহযোগিতা করতে চাই। এবং সেক্ষেত্রে আপনাদেরকে নির্বাচিত করতে হবে কে আপনাদের প্রতিনিধি। তা না হলে যেটা হবে যে তৃতীয় শক্তির উদ্ভব, যেটা খুব ভয়াবহ। এবং আমাদের এই তৃতীয় শক্তির উদ্ভব যখন আসবে, তখন সবচেয়ে বড় অকল্যাণকর পরিস্থিতি আপনাদেরকে ফেস করতে হবে। আমার লাস্ট যে কথাটা আপনাকে বলতে চাই, আপনি দুজনকে আমি জানতে চাই যে আপনারা দুজনেই হসপিটালের ডেভেলপমেন্ট চান কি না, ইয়েস অর নো? থাকুক ধরো সোজা হসপিটালে। মিস্টার চৌধুরী এবং মিস্টার কচ্চি খন্দকার, তোমাদেরকে সংলাপের প্রস্তাব দিয়েছিলাম, ব্যর্থ হয়েছ। সংস্কারের প্রস্তাবও ভেস্তে চলছে। হসপিটালের চারদিকে তৃতীয় শক্তির শ্বাস প্রশ্বাস ঘুরে বেড়াচ্ছে। মুটকু সুপারের সঙ্গে আমার কথা হয়েছে, হসপিটালের জন্য তৈরি হচ্ছে নতুন রোডম্যাপ। সেই রোডম্যাপ দিয়ে সুপার যাবে বৃন্দাবনে।
বৃন্দাবন চেনো তো? হ্যাঁ, শ্রীকৃষ্ণের লীলাভূমি। তুমিও চেনো দেখছি, তোমরা ওই রোড ম্যাপ দিয়ে বৃন্দাবনে যাবে। বৃন্দাবনে গিয়ে কি করবে সেই পরিকল্পনাই করো, চলি। বর্ষা, তোমার সঙ্গে যে আমার গোপন বৈঠক হচ্ছে, এর জন্য হসপিটালে কেউ না যাবে? না স্যার, না স্যার, এইসব কথা কিচ্ছু জানবে না স্যার। আর আপনি একদম নিশ্চিন্ত থাকেন যে আপনি সব খবর আপনারা জানাবো। গুড, ভেরি গুড। আর একটা কথা মনে রাখবে যে হসপিটালের অবস্থা যাই থাকুক না কেন, সবসময় আমাদের স্বার্থটাও দেখার চেষ্টা করবে। জি স্যার। হসপিটালে অনেক প্রবলেম হচ্ছে, এই প্রবলেম নিয়ে আমরা নিরাপত্তা পরিষদে কথা বলেছি। বাট মাইন্ড ইট, চীন এবং রাশিয়ার কোনো ভেটো আমরা মানব না। না স্যার, না স্যার। আর তোমাকে আরেকটা কথা বলি, সেটা হলো যে হসপিটালে কোনো ইন্টারনাল প্রবলেম, কোনো ক্লাস যেটা তুমি মিট আপ করতে পারছো না, এক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে তুমি সরাসরি তুমি আমাদের মেন্টাগন অফিসে যোগাযোগ করো। হ্যাঁ জি স্যার। আর একটা কথা মনে রাখবে যে আমরা সবসময় ডেমোক্রেসি এবং ফ্রিডমের পক্ষে। রাইট, রাইট, গো অ্যাহেড, ওকে, গুড লাক। আর সবসময় খেয়াল রাখবেন যেন আমাদের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে। জি স্যার। আমরা সবসময় ডেমোক্রেসি এবং ফ্রিডমে বিশ্বাসী। ওকে স্যার। ওকে, গুড লাক। গুড লাক স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাই। থ্যাংক ইউ।